তো আমি এখন এই লুকগুলো কাটতে নেব। কাটতে নেওয়ার পরে আপনাদের তো এখানে দেখুন, আমি কিন্তু এই জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি। এখন দেখেন ক্যাপাসিটরটা কিভাবে ফিটিং করবেন, আপনার রানিংয়ের দুই তার, এই যে রানিংয়ের দুই তার, স্টার্টিংয়ের দুই তার, এই দুই তারের যে কোনো লাল একটা আর কালো একটা এক করবেন, ক্যাপাসিটরে লাগাই দেবেন, বাকিটাও ক্যাপাসিটরে লাগাই দেবেন। উল্টো করে দেখেন, আমি এই যে এটা কমন করছি, এই কমনটায় আমি ধরলাম একটা আর লালটায় ধরলাম একটা। তো এখন কিন্তু আমাদের ফ্যানটা উল্টো ঘুরছে, তো উল্টো ঘুরলে আমাদের কি করতে হবে, এটার ভাও করতে হবে। ভাও করতে হলে আমাদের এই লাল তারটা খুলতে হবে। লাল তারটা খুললে এই যে জায়গায় কমন করছিলাম ওই জায়গায় লাল তারটা লাগাই দেবো, আর কমনে যে লাল তারটা আসছিল ওইটা নিয়ে আমরা ক্যাপাসিটরে লাগাই দেবো। যেই কোনো কাজ শিখতে পারবেন আমাদের এই চ্যানেলে। অবশ্যই ভিডিওটা ভালো হলে একটি লাইক শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইএসবি বাংলার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম এবং অভিনন্দন। আমাদের হাতে যে এই স্লিং ফ্যানটা দেখতেছেন, এই স্লিং ফ্যানটা দেখা গেছে কি ঘুরে না। তা না ঘুরলে কি করি আমরা, এই ধরনের একটা ক্যাপাসিটার কিন্তু চেঞ্জ করি, চেঞ্জ করার পরও ঘুরে না। তো চেঞ্জ করার পরও যদি না ঘুরে তো এই সমস্যাটাই বা কেন হলো, কিসের জন্য হলো, সে বিষয়টা কিন্তু আমাদের জানা দরকার। আর সমস্যা একটা আছে, বিদেই কিন্তু ফ্যানটা বন্ধ হয়েছে। দেখা গেছে আমাদের বেয়ারিং যদি জাম থাকে তো সেক্ষেত্রে ফ্যানের কিন্তু অনেক সময় ভিতরে গরম হয়, মানে ওই ঠিকমতো ইজি যদি না ঘুরতে পারে তো সেক্ষেত্রে কিন্তু ফ্যান গরম হয়, আর গরম হইলেই আমাদের ফ্যানের লুপটা কেটে যায়। আর লুপটা কেটে গেলেই আমরা মনে করি ফ্যানের কয়েল গেছে, ক্যাপাসিটরে যেহেতু হয় না তো আমরা মনে করি যে কয়েল গেছে। আসলে কিন্তু কয়েল যায় নাই। আমাদের আজকে এই ফ্যানটা কীভাবে রিপেয়ারিং করতে হবে সম্পূর্ণ কাজটি আপনাদের আমি ক্লিয়ারলিভাবে বুঝাবো, এবং ভিডিওতেও ঝুম করে দেখাবো, আপনাদের মুখে ভয়েস দিয়েও বুঝিয়ে দেবো। তো আসুন আমরা এই কাজটি করি আজকে। তোমরা নাটগুলো যেহেতু খুলে নিছি, এখন আমরা কি করব, এই ফ্যানটা খুলে নেব। খুলে নেওয়ার জন্য তো ফ্যানটা অটোমেটিকলি কেন খুলে গেল, আমাদের এই বেয়ারিং জাম হওয়ার কারণে আমাদের হাউসটাও কিন্তু খেয়ে গেছে, মানে হাউসটা বড় হয়ে গেছে খাইতে খাইতে। এখন আমরা এই যে ফ্যানের রডটা খুলে নেব। যেহেতু আমাদের লুপের কানেকশন গেছে, সেক্ষেত্রে আগের যে লুপটা আছে এই লুপটা কেটে ফেলানি ভালো, মানে আমরা নতুন করে আবার লুপ উঠাবো। তো তারপরে আমরা এই কয়েলটা খুলে নেব। তো আমি এখন এই লুপগুলো কাটতে নেব। কাটতে নেওয়ার পরে আপনাদের দেখাবো এই লুপটা পুনরায় কিভাবে রিপেয়ারিং করতে হবে। সম্পূর্ণ ভিডিওটি দেখুন, মনোযোগ সহকারে স্কিপ করবেন না। তো আমাদের এই জায়গায় লুপ খুঁজে পাওয়া যাচ্ছে কয়টা, একটা আর এই একটা, এই দুইটা হলে রানিংয়ের আর স্টার্টিংয়ের এই একটা লুপ, আর বাকি একটা কয়েল বিচ্ছিন্ন হয়ে গেছে। মানে বিচ্ছিন্ন হওয়া কয়েলটা আমরা এই জায়গার থেকে আগে পরিষ্কার করব। পরিষ্কার করার পরে আমরা এটা ঝালাই করে দেব, তাহলে আমাদের কয়েলটা ঠিক হয়ে যাবে। হয়ে গেছে, এই জায়গাটা পরিষ্কার করে নিতেছি কিসের জন্য, এই জায়গাটা আমি ঝালাই করে দেব। ঝালাই করার পরে এই কয়েলটা আবার পুনরায় কাজ করবে। আর যদি আমি কয়েলটা উঠেই ফেলাই তাও কিন্তু চালানো সম্ভব, কিন্তু আমাদের বডি শর্ট হওয়ার সম্ভাবনা থাকবে। তো সেই কাজটা না করে আমরা এই জায়গায় ঝালাই করিয়ে দেব।
এখন এই জায়গা থেকে একটা লুপ স্টার্টিং এর উঠাইতে হবে আর এই যে ঝালাই করছি এই ঝালাই থেকে একটা স্টার্টিং লুপ উঠাইতে হবে আর রানিং এর যে লুপ দুইটা এই দুইটা তো এই এই জায়গা দুইটাতে দুইটা লুপ উঠাই নিতে হবে তো এখন আমরা লুপ দুইটা ভরে নেছি ভিউয়ার্স আমরা দেখতে পারতাছেন যে এই লুপটা আমরা এই জায়গায় ঝালাই করে দিছি যে কয়েলটা এই কয়েল থেকে একটা স্টার্টিং কালো তার আমরা লাগাবো আর এই যে স্টার্টিং এর আরেকটা লুপ আছে এই জায়গায় একটা কালো তার লাগাবো আর এই রানিং এর যে দুইটা লুপ আছে এই দুই লুপের সাথে আমরা দুইটা লাল তার লাগাই দেব তার জন্য আমরা এই চারটি তার লইছি এই চারটি তার আগে আমরা এই জায়গা থেকে ঢুকাই নেব তো এখন এই জায়গা থেকে আমরা বাইর করব বাইর করার পরে আমরা এই চারটি তারে চারটি টিউব ভরব টিউব ভরার পরে আমরা ঝালাই দেব তো আমরা এই কালো তার একটা এই জায়গায় মোড়াই নিতেছি মোড়াই নেওয়ার পরে ঝালাই দিয়ে দেব এবং কালো তার বাকিটা এই জায়গায় ঝালাই করে দেব যে জায়গায় আমরা কয়েলটা রিপেয়ারিং করছি এই কয়েলের উপরে আমরা ঝালাই করে দিচ্ছি এই রানিং এর দুইটা যে তার আছে এই তার দুইটা আমরা এই যে রানিং এর এই একটা লুপ এটা আমরা মোড়াই দিতেছি আর রানিং এর বাকি আর একটা লুপ এটা আমরা মোড়াই দিতেছি এই দুটোটা লুপই আমরা এখন ঝালাই করে দেব তো এবারে টিউব দুইটা আমরা ভরে নিলাম ব্যাস এখন আমরা এই এই যে জয়েন্টের মাথায় চেক দেব যাদের সাধারণত মিট মানে আর কি ইয়া নাই সিরিজ লাইন নেই তারা কিভাবে চেক দেবেন তাদের চেক দেওয়ানের একমাত্র ওয়ে হলো এক্স টেনে মিটারটা রাখবেন তারপরে এই জায়গায় স্টার্টিং কালো দুইটা ধরবেন দেখবেন ঠিক আছে কিনা লাল দুইটা রানিং রানিংয়ে ধরবেন দেখবেন ঠিক আছে কিনা দুটোটাই ঠিক আছে আমাদের বডি শর্ট আছে কিনা যে কোনো কালো একটা লাল একটা ধরিয়ে দেখবেন বডির সাথে একটা ক্লিপ ধরবেন তো সেক্ষেত্রে যদি বডি থাকে শো করবে তো বডি না থাকলে শো করবে না তো এই হলো আমাদের আজকের কাজ এখন আমরা বেয়ারিংটা চেঞ্জ করে নেব এই যে বেয়ারিংটা এটা জাম এই বেয়ারিংটা চেঞ্জ করে নেব প্রচুর পরিমাণ জাম এটা এই জন্যই আমাদের এই কয়েলটা স্পেয়ার হয়েছে আমাদের বেয়ারিং যদি কোনো সময় কোনো হালকাও ডাক দেয় তৎক্ষণাৎ বেয়ারিংটা পাল্টাই হেলাইবেন কয়েলে কোনো সমস্যা হবে না কাপড় দিয়ে নিচ্ছি যাতে বেয়ারিংটা টাইট হয় এখন আমরা এই ফ্যান্টারে বসাই নেব এখন দেখেন ক্যাপাসিটারটা কীভাবে ফিটিং করবেন আপনার রানিংয়ের দুই তার এই যে রানিংয়ের দুই তার স্টার্টিংয়ের দুই তার এই দুই তারের যে কোনো
লাল একটা আর কালো একটা এক করবেন তো এই যে এটা এক করছেন এইটা পাশে রাখকে দেবেন বাকি থাকে আর দুইটা এই যে দেখেন একটা লাল একটা কালো এই একটা ক্যাপাসিটরে লাগাই দেবেন বাকিটাও ক্যাপাসিটরে লাগাই দেবেন তো এখানে কিন্তু আপনার কোনো নেগেটিভ পজিটিভ নাই একটা একটা লাগাই দিলেই হবে ক্যাপাসিটরে কোনো নেগেটিভ পজিটিভ নাই দেখেন তো এখন আমি সিরিজ কোয়েল ধরে চেক করব চেক করাতে যদি আমাদের ফ্যানটা উল্টো করে দেখেন আমি এই যে এটা কমন করছি এই কমনটায় আমি ধরলাম একটা আর লালটায় ধরলাম একটা তো এখন কিন্তু আমাদের ফ্যানটা উল্টো করছে তো উল্টো ঘুরলে আমাদের কি করতে হবে এটারে ভাও করতে হবে ভাও করতে হলে আমাদের এই লাল তারটা খুলতে হবে লাল তারটা খুললে এই যে জায়গায় কমন করছিলাম ওই জায়গায় লাল তারটা লাগাই দেব আর কমনে যে লাল তারটা আসছিল ওইটা আনিয়া আমরা ক্যাপাসিটরে লাগাই দেব এখন এই জায়গায় আমরা ঝালাই করে দেব এখন আমরা কমনের যে তারটা আছে তারটায় কস্টিপ মারব কস্টিপ মারার পরে ক্যাপাসিটরটা ভিতরে প্রবেশ করে দেব এই যে দেখুন আমাদের কাজ কিন্তু অলরেডি এই পর্যন্ত শেষ এখন আমরা এই জায়গায় কস্টিপ মারি আটকাই দেব দেখেন আমি ফ্যানটা কিন্তু এই জায়গায় চেক করব সিরিজ লাইনে দিয়ে আমার জায়গা কম তো এই জন্য তো বুঝতেই পারতেছেন আমি কিন্তু ফ্যানটা হাতে ধরিয়ে চেক করতেছি এর মানে আমাদের ফ্যানটা অল কমপ্লিট ক্লিয়ার হয়ে গেছে এভাবে কোনো শব্দও পাবেন না কিছুই না তো এই হলো আমাদের ফ্যান রিপেয়ারিং করার পদ্ধতি এবং পদক্ষেপ এভাবে যদি আপনারা ফ্যানগুলো রিপেয়ারিং করতে চান তো এই আমাদের চ্যানেলের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন যেই কোনো কাজ শিখতে পারবেন আমাদের এই চ্যানেলে অবশ্যই ভিডিওটা ভালো হলে একটি লাইক শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ ESB বাংলা চ্যানেলের সাথে থাকুন।